একথা আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই যে বর্তমান দিনে সারা ভারত তথা সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে সবথেকে চর্চিত ব্যক্তিটি হলেন কেরালার শিয়াব চিত্তুর। জি হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যিনি পায়ে হেঁটে নিজের জন্মস্থান কেরালা থেকে মক্কা পর্যন্ত হজযাত্রা করতে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহর রহমতে তিনি এখনো পর্যন্ত খুবই সুস্থ ও সবলভাবেই নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। কিন্তু বন্ধুরা, এই কঠিন যাত্রাপথের মধ্যেই মাঝে মাঝেই শিয়াব চিত্তুরের সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যা একেবারেই অনভিপ্রেত। আর যেহেতু শিয়াব চিত্তুর বর্তমানে সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছেই নয়নের মণি হয়ে উঠেছেন, তাই এই ঘটনাগুলিও ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগছে না। আজকে আমাদের এই ভিডিওতেও আমরা আপনাদেরকে এমনই একটি ঘটনা দেখাতে চলেছি যা দেখে লজ্জায় আপনাদের মাথা হেঁট হয়ে যাবে, তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, একটু আগেই আমরা আপনাদের জানিয়েছি যে শিয়াব চিত্তুর নিজের গন্তব্যের দিকে খুবই সুস্থ স্বাভাবিকভাবেই অগ্রসর হচ্ছেন এবং বর্তমানে তিনি দৈনিক প্রায় 30 কিলোমিটার করে পথ অতিক্রম করছেন। এবং আমরা যদি শিয়াব চিত্তুরের লাইভ লোকেশন নিয়ে আলোচনা করি তাহলে আমরা জানতে পারবো যে শিয়াব চিত্তুর এই দুদিন আগেই আজমির শরীফ দরগাহও অতিক্রম করেছেন। কিন্তু বন্ধুরা, এই আজমির শরীফের দরগাহতে এসেই শিয়াব চিত্তুরকে এমন একটি ঘটনার সম্মুখীন হতে হয় যা শুধুমাত্র শিয়াব চিত্তুরের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছেই এক অত্যন্ত লজ্জাকর ও নিন্দনীয় ঘটনা। তাই আসুন এবার আমরা আপনাদের দেখিয়ে দিই যে আজমির শরীফ দরগাহতে শিয়াব চিত্তুরের সাথে ওই দিন ঠিক কি ঘটেছিল যার কারণে সমগ্র মুসলিম বিশ্বই মাত্র কয়েক মিনিটে তোলপাড় হয়ে যায়। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজমির শরীফের দরগাহতে প্রবেশ করার পর শিয়াব চিত্তুর এক মনে ইবাদাত করে চলেছেন। তিনি নিজের ইবাদাতে এতটাই মগ্ন হয়ে রয়েছেন যে তার আশেপাশে ঠিক কি ঘটছে তিনি সেটাও বুঝতে পারছেন না। এবং দেখুন, ঠিক এই সময়ই আজমির শরীফের একজন খাদেম এই স্থানে প্রবেশ করল এবং দেখুন সে কিভাবে শিয়াব চিত্তুরের মাথায় হাত দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকলো। যেহেতু শিয়াব চিত্তুর এই সময় নিজের ইবাদাতে মগ্ন ছিলেন তাই তিনি যথেষ্টই বিরক্ত হয়ে যান এবং নিজের মাথা থেকে ওই খাদেমের হাত সরিয়ে দিয়ে তিনি তাকে বলতে শুরু করেন যে এখন বিরক্ত করবেন না, আমি প্রার্থনা করছি। কিন্তু এতেও ওই খাদেম সন্তুষ্ট হননি, তিনি শিয়াব চিত্তুরের কানের কাছে গিয়ে বলতে থাকেন, তুমি এমন কি প্রার্থনা করছো, আমরা কি প্রার্থনা করি না? যদি এতটাই অসুবিধা হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। তাই বন্ধুরা ভাবুন, একজন মানুষ যেখানে প্রার্থনা করছে শুনেও ওই খাদেম কিভাবে তার প্রার্থনার সময়ে তাকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমনটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে শিয়াব চিত্তুর বর্তমানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের নয়নের মণি হয়ে উঠেছেন আর তাই তার সাথে ঘটা যে কোনো ঘটনাই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল, যখন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমের সামনে এই ধরনের ঘটনার ভিডিও চলে এলো তখন তারা প্রত্যেকেই প্রতিবাদে গর্জে উঠলেন এবং এই খাদেবের এমন আচরণের প্রতিবাদ করতে শুরু করে দিলেন। এক সময়ে পরিস্থিতি এমনই বিকট রূপ ধারণ করলো যে আজমির শরীফের ওই খাদেম একটি ভিডিওর মাধ্যমে সমগ্র মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। তো আসুন এবার আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিই আর ওই খাদেমের বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট করে দিই। বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে আজমির শরীফের ওই খাদেমের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখাতে চলেছি। জো কুছ ভি হুয়া উসমে হাম ভি শক হো গয়ে, জো আফসোস হামারে দিল মে হ্যায় ও বেশক গরীব নওয়াজ জানতে হ্যায় ক্যোঁকি গরীব নওয়াজ দিলোঁ কে হাল বেহতর জানতে হ্যায়, জো কুছ ভি হুয়া উসকে লিয়ে বড়া আফসোস হ্যায় ওর হাম মাজরত খাওয়া হ্যায় ইসকে লিয়ে। এখানে আপনারা ভিডিও স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিটিই হলেন আজমির শরীফের সেই খাদেম। এখানে তিনি যা বলছেন তার সারমর্ম হলো যে, আদাব বন্ধুরা, আমি জানি যে আমার একটি ব্যবহার সম্পূর্ণ পৃথিবীর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানকে ব্যতীত করেছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি কিন্তু কোনোদিনই এমন কোনো কাজ করতে চাইনি যার ফলে কারোর ভাবাবেগে আঘাত লাগবে। এখানে আপনারা যা ভিডিওতে দেখতে পেয়েছেন তা সম্পূর্ণ বাস্তব নয়, কারণ আমি আর আমার আল্লাহই জানে যে আমি ইচ্ছাকৃতভাবে কাউকেই বিরক্ত করা
করার চেষ্টা করিনি। আসলে শিয়াব চিত্তুর এমনই একজন ব্যক্তি যার ব্যাপারে বর্তমান দিনে পুরো পৃথিবী জুড়ে সকলেই জানে এবং পৃথিবীর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানই তার সাথে দেখা করার জন্য অধিক উৎসাহ হয়ে রয়েছে। আমিও তার সাথে দেখা করার জন্য ঠিক অতটাই উৎসাহী ছিলাম। আর তাই আমি যখন আমার চোখের সামনে শিয়াব চিত্তুরকে দেখতে পাই তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি আর আমার হাত ওকে আশীর্বাদ দেওয়ার জন্য নিজে থেকেই উঠে গিয়েছিল। কিন্তু ও এরকম যে বিরক্ত বোধ করবে আমি তা ভাবতে পারিনি, তাই সেই সময়ে তার সাথে খানিকক্ষণ বাদানুবাদে জড়িয়ে পড়ি। আমাদের কার মনে কি আছে সেটা শুধুমাত্র মহান আল্লাহই জানেন, আর তাই তিনি এটাও জানেন যে শিয়াব চিত্তুরকে আমিও আমার মন থেকে ঠিক কতটা শ্রদ্ধা করি। আপনাদের কারোর যদি আমার এই ব্যবহার কোনো রকমভাবে খারাপ লেগে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমিও মন থেকে এতটাই চাই যে শিয়াব চিত্তুর যে মহান উদ্দেশ্য নিয়ে নিজের ঘর থেকে বেরিয়েছে সে যেন খুব শীঘ্রই সেই উদ্দেশ্যকে সফল করে নিজের ঘরে ফিরতে পারে। তো বন্ধুরা, তাহলে আপনারা দেখতেই পেলেন যে কিভাবে একজন ব্যক্তি শিয়াব চিত্তুরের সঙ্গে খারাপ ব্যবহার করার পরেও যখন তিনি দেখলেন যে সারা পৃথিবী জুড়ে তার এই খারাপ ব্যবহার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে তখন তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পেরে সকলের সামনে শিয়াব চিত্তুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হলেন। কিন্তু এখানে আসল ব্যাপার হচ্ছে এটাই যে শুধু শিয়াব চিত্তুর কেন, কোনো ব্যক্তির সাথেই কি এরকম অশালীন ব্যবহার করা ওই খাদেমের পক্ষে উচিত? আজ শিয়াব চিত্তুর জনপ্রিয় হয়েছেন বলে তিনি এইভাবে সকলের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। কিন্তু যদি শিয়াব চিত্তুর এই জনপ্রিয়তা না পেতেন তাহলে কি ওই খাদেম আদেও নিজে এই কাজের জন্য ক্ষমা প্রার্থনা করতেন? এর উত্তর আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা, আজ আমরা সকলেই জানি যে শিয়াব চিত্তুর প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন এবং তিনি কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের মনে নিজের একটি আলাদা জায়গা তৈরি করতেও সক্ষম হয়েছেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে শিয়াব চিত্তুরের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিভাবে কিছু কিছু লোক সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের পেট চালানোর চেষ্টা করে চলেছে? যেমন আপনারা মাঝে মাঝেই ইউটিউবে এমন কিছু কিছু ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে যে শিয়াব চিত্তুরের উপরে বাঘের হামলা করে দিয়েছে বা শিয়াব চিত্তুর বাঘের হামলায় মারা গেছেন। কিন্তু বন্ধুরা, আপনাদের আমরা জানিয়ে রাখতে চাই যে বাস্তবে এমন কিছুই ঘটেনি। শিয়াব চিত্তুর আল্লাহর রহমতে একেবারেই সুস্থ ও সবল আছেন এবং তিনি নিজের গন্তব্যের দিকে খুবই সুন্দরভাবে এগিয়ে চলেছেন। আসলে শিয়াব চিত্তুরের এই অসাধারণ কাজ এবং এই অসামান্য সফলতার ফলে একদিকে যেমন তার বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছেন ঠিক তেমনভাবেই তিনি অনেকের ঈর্ষার কারণও হয়ে দাঁড়িয়েছেন। আর তাই আমরা একদিকে যেমন এমন কিছু কিছু মানুষকে দেখতে পাবো যারা শিয়াব চিত্তুরকে নিজের মন থেকে ভালোবাসেন, ঠিক তেমনভাবেই আমরা এমনও অনেক মানুষকে দেখতে পাবো যারা শিয়াব চিত্তুরের এই জনপ্রিয়তার ফায়দা নিয়ে নিজেদের পেট চালানোর এবং নিজেদের পকেট ভরা ফন্দি এঁটে চলেছে। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এটাই যে ইন্টারনেটে বা ইউটিউবে দেখানো সমস্ত ভিডিওকেই সত্যি ভেবে বসবেন না। সবসময় নিজের মতো করে আগে সত্যিটা জেনে নেওয়ার চেষ্টা করবেন আর কোনো রকম অসত্য খবর ছড়িয়ে পড়তে দেখলে আমরাও আপনাদের কাছে আসল বিষয়টি উপস্থাপনা করেই ছাড়ব। তাই আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় যুক্ত থাকুন। ভিডিওটিকে শেষ করার আগে আসুন আমরা সকলে মিলে একবার দোয়া করি যে শিয়াব চিত্তুর যেন সফলতার সঙ্গে নিজের এই যাত্রা পূরণ করতে পারেন আর যাত্রা পূরণ করার পর সুস্থ সবলভাবে আবার নিজের ঘরে ফিরে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।